শিল্পীরা আবার কিভাবে চলচ্চিত্র নির্মাণে সাহায্য করে? সবার হাতেই ক্যামেরা, কারো কাছে ক্যামেরা, কারো কাছে মোবাইল, যার জন্য তালি ঠিক মতো হচ্ছে না। বক্তৃতা এত সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছে, কিন্তু কেউ তালি দিতে পারছে না। আমরা এই কয়েকজন সাবজেক্ট এইখানে বসে আছি, আমরা শুধু তালি দিচ্ছি, নিজেদের তালি নিজেরা দিচ্ছি। যাই হোক, আমি প্রথমেই শিবা শানুকে ধন্যবাদ জানাবো যে একটি চলচ্চিত্র নির্মাণের পিছনে সে শিল্পীর পরে দিয়েও অনেকগুলো দায়িত্ব সে পাল, এটা একটা বড় ব্যাপার। এটাই আমি বলছিলাম, আমাকে আমরা যখন ইলেকশনে দাঁড়াই তখন অন্য প্যানেলের লোকেরা বলেছে যে শিল্পীরা আবার কীভাবে চলচ্চিত্র নির্মাণে সাহায্য করে। তো উদাহরণ তো এখানে আজকে শিবা শানু মানে এটি এই অনুষ্ঠানে বললো যে আসলে শিল্পীরা কীভাবে সাহায্য করবে। এবং এইখানে যে সাইমন আজকে দেখেন আপনি, কিন্তু একটা জিনিসের অভাব আছে, কিন্তু সেই অভাবটি কিন্তু সাইমন কিন্তু পূরণ করেছে। সমস্ত দায়িত্ব হিরো হওয়ার পরও কিন্তু এই অনুষ্ঠান পরিচালনা করছে, তারপরে এই ছবিটি যেন ভালোভাবে চলে আপনাদেরকেও দাওয়াত করেছে, আমাকেও কিন্তু দাওয়াত করেছে। এই যে শিল্পীদের এই যে সহযোগিতা, আমি তাদেরকে বলতে চাই যারা প্রশ্ন করেছিল, তারা দেখে নেন যে শিল্পীরা কীভাবে সাহায্য সহযোগিতা। আমি ধন্যবাদ জানাচ্ছি এই চলচ্চিত্রের পরিচালক সাইমন রহমান রনি সাহেবকে, শামিম আহমেদ রহমান সাহেবকে, রনি সাহেবকে, এবং এই চলচ্চিত্রের দুজন নায়ক, তারপরে নায়িকা আজকে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে বসে আমি তাদের মুখ থেকে যে কথাগুলো শুনেছি, তারা যথেষ্ট মানে পরিশ্রম করেছে এবং সহযোগিতা করেছে এই চলচ্চিত্রটি। যদি পরিচালক সাহেব নিজেই মানে বললেন যে তাদের এরকম সহযোগিতা উনি কল্পনা করেননি, আশা করেননি, কিন্তু আশার অতিরিক্ত কিন্তু তারা করেছে। তো আমি এটি বলবো যে আমি শিল্পী সমিতির একজন সভাপতি হিসাবে আমি আমার শিল্পীদেরকে, আমার সংগঠনের শিল্পীদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে পারি। এবং আমি অবশ্যই বলবো যে আমরা শিল্পীরা কীভাবে মানে সাহায্য করে একটা চলচ্চিত্রে, এটি আবারও কিন্তু একটা প্রমাণের একটি বিষয়। লাইভ জীবন্ত এই ছবিটি মানে সিনেমা হলে জীবন্ত রূপ লাভ করুক, দর্শকরা এটি দেখুক। সাইমনের অনেক আশা এই ছবিটি, আমি যেটি তার কথাতে বুঝতে পেরেছি যে প্রচুর পরিশ্রম করেছে এবং বোধ হয় তার ক্যারেক্টারটা এমনই একটা কিছু, এমনই ব্যতিক্রম ধর্মের একটা ক্যারেক্টার, যেটি হয়তোবা এর আগে চলচ্চিত্রে এসে এই ধরনের ক্যারেক্টারে অভিনয় করেন এবং আদরও বোধ হয় করেনি সেই যেটি ক্যারেক্টার করেছে, এবং আমাদের নায়িকাও বোধ হয়। তো কাজে এই ডিফারেন্স টাইপের আসলে শিল্পীরা সবসময় চায় একটু নতুনত্ব কিছু করতে, তো এই ছবিটির মধ্যে এই নতুনত্ব বিষয়টি আছে এবং তারা চেষ্টাটা কিন্তু মানে প্রচণ্ড রকমের করেছে, কষ্ট করেছে যাতে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা যায়। ডিরেক্টর সাহেব বলেছেন যে এরকমভাবে যাতে অক্সিজেন না পায় সেরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে, কারণ হয়তো সিনেমার ওই দৃশ্যের মধ্যে এমনই বিষয় ছিল যে সেখানে অক্সিজেনের অভাবে মানুষগুলো কষ্ট পাচ্ছে, এরকম হয়তো সিচুয়েশান ছিল। তো এই যে ওই রকম পরিবেশ তৈরি করে এবং সেখানে শিল্পীরা কষ্ট করে অভিনয় করেছে, এটি যদি আমি মনে করি যে এটি যদি সাকসেস হয়, লাইভ যদি সত্যিকার অর্থে মানে জীবন্ত হয়, তাহলে আমি আমারও ভালো লাগবে। আমি শুভকামনা করছি, আমি আগামী শুক্রবারে ছবিটি দেখার জন্য সকল দর্শকদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আর আপনাদেরকে তো সকলেই মানে আমন্ত্রণ জানিয়েছে। ও সাইমন প্রথমে বলেছে তার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আর আমি কিন্তু প্রাণপ্রিয় আমি বলবো না, আমি বরঞ্চ আপনাদের কাছে প্রাণপ্রিয়। তার কারণ হলো যে আমি যেখানেই যাই সেখানে আপনারা আসেন, এবং আমি এই যে দাবি করি যে আমরা আসার পর চলচ্চিত্রের ভালো একটা উন্নতি হচ্ছে, সেটির আংটি কিন্তু আপনারা। ভাগ্য পরিবর্তনের জন্য অনেক সময় মানুষ আংটি পরে, তো কিন্তু আপনারা কিন্তু সেই আংটি দিয়ে আমাদের, কারণ হলো কি আপনারা আমাদের চলচ্চিত্রগুলোকে, আমাদের কথাগুলোকে, আমাদের প্রোগ্রামগুলোকে মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন,
এই মাধ্যম মিডিয়া এটা করতে করছেন বলে কিন্তু আমরা ভাগ্যবান হতে পেরেছি। আমাদের ছবিগুলো দেখছে, দর্শক আসছে, সেই কারণে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের, এবং আমি আশা করছি যে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন চলচ্চিত্রের পাশে থেকে। আমরা যে প্রতিজ্ঞা করেছি যে আমাদের চলচ্চিত্রকে একটা জায়গায় নিয়ে যাওয়ার, সেটা আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারবো, যদি আমরা এইভাবেই যদি আমরা একই অন্যের সহযোগী হয়ে যদি আমরা কাজ করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, আহ্বান জানাচ্ছি আমার প্রিয় দর্শকদেরকে এই লাইভ 9 তারিখে সিনেমা হলে এসে বারবার ছবিটি দেখার জন্য। ধন্যবাদ।